কুড়িগ্রামের তিস্তা নদীতে এক শিশুর মৃত্যু হয়েছে। 25 যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন 6 জন। গতকাল উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। আজ ফের উদ্ধার অভিযানের কথা রয়েছে। গতকাল সন্ধ্যায় সদর উপজেলার বজরা ইউনিয়নের সাদুয়া দামারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পুরাতন বজরাঘাট এলাকার এক বাসিন্দাদের বিয়ে পরবর্তী দাওয়াত খেতে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। ছোট নৌকায় 25 জন যাত্রী ওঠায় তিস্তার তীব্র স্রোতে তা উল্টে যায়। এ সময় 18 জন সাঁতরের তীরে উঠে আসে। পরে নিখোঁজ 7 জনের মধ্যে এক শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। আপনার বাধ্য হয়ে আসেনি আজকে? না, কেন রে লাগবে? হে পৃথিবী, তুমি আমাকে ক্ষমা করে দিও। কুছ না বাপ তুইলা কথা কইরা, কুছ না একবার কলিজা টাই না চিয়া। মা, মা কি হইছে? আমার আমাদের মতো মানুষের এসব দেখার শোভা পায় না। তুমি আমার কাছে আসছে কাস্টমার, আমি পাশেই আছি, ঠিক আছে? আমি তোমার কতটা ভালোবাসি, আমি তো মানুষ সুইচিরে ভালোবাসছি। এখন জন্ম সনদ দিয়ে খুলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।